গোটা আরব আমিরাতে তীব্র গরম তাপমাত্রা পারদ পেরিয়ে যাচ্ছে ছিচল্লিশ ডিগ্রি এমত অবস্থায় দাঁড়িয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে ড্রোন দিয়ে বৃষ্টি নামালো আরব আমিরাত গরম থেকে রক্ষা পেতে দেশটির সরকার কৃত্রিম বৃষ্টি তৈরির সিদ্ধান্ত নেয় এটি বাস্তবায়নে এগিয়ে আসেন সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা নতুন প্রক্রিয়ায় বৃষ্টি নামালেনও তারা ড্রোন থেকে কৃত্রিমভাবে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে আবহাওয়াকে পাল্টে দেন তারা ফলে মরুর দেশটিতে দেখা মেলে বৃষ্টির চলে জোর করে বৃষ্টি নামিয়েছেন বিজ্ঞানীরা সম্প্রতি বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের অফিসিয়াল ভিডিও প্রকাশ করেছেন দুবাইয়ের আবহাওয়া কর্মকর্তারা বিজ্ঞানীরা নতুন যে প্রক্রিয়ায় কৃত্রিম বৃষ্টি নামিয়েছেন সেটি নতুন সম্ভাবনা তৈরি করছে গোটা বিশ্বের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাত হয়ে থাকে সরকার আশা করছে মেঘে বিদ্যুৎ চার্জ ব্যবহারের মাধ্যমে বৃষ্টি তৈরি করলে তা বছরে কিছুটা তাপ কমাতে ভূমিকা রাখবে ব্রিটেনের ইউনিভার্সিটি অব রিডিংয়ের গবেষকদের তথ্য অনুসারে সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা ড্রোন ব্যবহার করে ঝড় তৈরি করেছেন প্রথমে যা বিদ্যুতের মাধ্যমে মেঘে আঘাত হানে এতে শুরু হয় ভারী বৃষ্টিপাত